গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির পরাজিত মেয়র প্রার্থী হাসানুদ্দিন সরকারের সাথে দেখা করেছেন। সকালে টঙ্গী আউচপাড়া মিত্তিবাড়ি আহসানুল্লাহ সরকার এতিমখানা ও মাদ্রাসায় তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় মেয়র জাহাঙ্গীর আলম হাসানুদ্দিন সরকারকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন মেয়র গাজীপুর সিটির উন্নয়নে হাসানুদ্দিন সরকারের সহযোগিতা কামনা করেন। এবং আমাদের সর্বোচ্চ তিনি, আমি আগেই বলেছি, আমাদের 71 সালে বীর মুক্তিযোদ্ধার মাধ্যমে যারা এই দেশ গঠন করেছেন তার মধ্যে উনি একজন অন্যতম সদস্য। সেই হিসাবে উনি আমার কৃতিত্ব, সেই হিসাবে আমি ওনার কাছে সার্বিক সহযোগিতা চাই।